ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজ এই ভিডিওটিতে দশম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো বোর্ডের দেয়া এই প্রশ্নগুলির একেবারে পয়েন্ট টু পয়েন্ট সঠিক উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ করনি অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে লিখে নাও বন্ধুরা এই প্রশ্নগুলি লিখে প্রশ্নের উত্তরগুলি লিখে নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও কারণ তোমরা নিয়মিত অনলাইন ক্লাস পাবে এখান থেকে এবং প্রত্যেকটা বিষয়ে সাজেশান পাবে এখান থেকে বন্ধুরা আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসি প্রশ্নগুলো দেখে নিই তারপর এর উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা উত্তরগুলো দেখে নেবে ঠিক আছে এবং খাতায় লিখে নেবে প্রথম দেখে নিই প্রশ্নগুলো কি আছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ কর দুই নম্বর ঘুচাবো এ অপবাদ রিপুকুলে। বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কীভাবে প্রস্তুত হলেন তিন নাম্বার প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজুদ্দৌলা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো চার নাম্বার প্রশ্ন ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী পাঁচ নাম্বার প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য এবং আনা শখের পরিচয় দাও বন্ধুরা এর মধ্যে নিশ্চয়ই তোমরা তোমাদের খাতা এবং পেন রেডি করে নিয়েছো তাহলে লিখে নাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য ছিল সকাল সন্ধ্যায় বিচিত্র সব ছদ্মবেশে অপরূপ হয়ে সে রাস্তায় বেরিয়ে পড়তো হরিদা যখন যে রূপ ধারণ করত সেই চরিত্রটির সঙ্গে সে যেন একাত্ম হয়ে যেত উন্মাদ নকল পুলিশ থেকে বাইজি হরিদা যখন যা সাজত সেই চরিত্রটি সে হয়ে উঠত জগদীশবাবুর বাড়ি সে বিরাগী সেজে গিয়েছিল তাকে দেখে কেউ বোঝেনি সে হরিদা জগদীশবাবু হরিদাকে বিরাগী ভেবে ভুল করেছিলেন এবং পুণ্যার্জনের জন্য বিরাগীর তীর্থ ভ্রমণ উপলক্ষে তিনি তাকে টাকা দিতে চেয়েছিলেন বিরাগী সেই টাকায় স্পর্শ মাত্র না করে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন হরিদা যথেষ্ট অভাবের মধ্যে দিন কাটাতো। চাইলে সে টাকাটা নিতে পারত কিন্তু সে তা করেনি এখানে বিরাগী চরিত্রটির সঙ্গে হরিদা একাত্ম হয়ে গেছে একজন বিরাগী যে সংসার ধর্ম ত্যাগ করেছে সে কোনোদিনই বিষয় হয় না বা টাকা সোনা কিছুই স্পর্শ করে না এখানে হরিদাও তাই করেছে হরিদা পেশায় বহুরূপী হলেও সমস্ত রূপের সঙ্গে সে যেন একাত্ম হয়ে গেছিলো তাই বিরাগী হয়ে টাকা কেন নেয়নি তা জানতে চাওয়া হলে তার জবাব ছিল যে তার ঢং নষ্ট হয়ে যেত টাকা নিলে কারণ হরিদা বিরাগী বেশে সত্যিই বিরাগী হয়ে উঠেছিল তাই বাবুর থেকে তীর্থ ভ্রমণের অর্থ নিলে তার ধর্ম হতো বন্ধুরা এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন প্রথম অংশের উত্তর দেখে নাও বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বদ কাব্যের প্রথম স্বর্গ থেকে অভিষেক নামে সংকলিত পদ্যাংশে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন মেঘনাদ উদ্ধৃত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন মেঘনাদ এবার দ্বিতীয় অংশের উত্তর বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেকে ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে বিলাসে মত্ত তখনই লক্ষ্মী সেখানে আসে এবং তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন ইন্দ্রজিতের মনে হয় রাক্ষস বংশের গৌরবকে বিনষ্ট করে রামচন্দ্রের সৈন্যরা যখন লঙ্কাকে ঘিরে রয়েছে তখন মেয়েদের সঙ্গে নিয়ে সময় কাটানোর ঘটনা ধিক্কারজনক উপরন্তু তিনি লক্ষ্মীর মুখ থেকে এও জানতে পারেন যে তিনি প্রমোদ কাননে মত্ত থাকায় তার পিতা নিজে যুদ্ধের যুদ্ধের সাজছেন নিজে যুদ্ধের সাজ সাজছেন এখানে লিখবে তোমরা নিজে যুদ্ধের সাজ সাজছেন তার মতো উপযুক্ত এবং বীরপুত্র বেঁচে থাকতেও রাজা রাবণকেই যদি যুদ্ধযাত্রা করতে হয় তবে তা খুব খুবই অপমানের রাবণের পুত্র হিসাবে তার নিজের এই আচরণ ইন্দ্রজিৎ মেনে নিতে পারেনি তাই একেই তিনি অপবাদ বলেছেন শত্রু সৈন্যদের বধ করে ইন্দ্রজিৎ এই অপবাদ দূর করতে উদ্যোগী হন বীরের সাথে তিনি সেজে ওঠেন মেঘবর্ণ রথ চক্রে বিজলির দীপ্তি ইন্দ্রধনুর ন্যায় উজ্জ্বল রথের পতাকা দ্রুতগতির অশ্ববাহিনী এইসব নিয়েই সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ তীব্র রাগে যখন ধনুকে তীব্র রাগে যখন ধনুকে টংকার দিয়েছিলেন মনে হয়েছিল যেন মেঘের মধ্যে গরুর পাখি চিৎকার করে উঠছে বীরত্বের এই আদর্শ তুলে ধরার মধ্যেই ইন্দ্রজিতের অপবাদ ঘোচানোর চেষ্টা লক্ষ্য করা যায় তিন নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজুদ্দৌলা নাট্যাংশ অনুসরণে অনুসরণে আলোচনা করো উত্তর লিখে নাও সিরাজউদ্দৌলা নাট্যাংশে নবাব সিরাজদৌলা ফরাসি প্রতিনিধি মসিয়ালাকে জানিয়েছেন যে তিনি ফরাসিদের কাছে লজ্জিত মসিয়ালা সিরাজের দরবারে এসেছিলেন ইংরেজদের কাছ থেকে চন্দন নগর রক্ষার জন্য নবাবের সাহায্য প্রার্থনা করতে নবাব ফরাসিদের সঙ্গে বাংলার দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করেন নবাবের সঙ্গে তারা যে কখনও অসৎ ব্যবহার করেনি সে কথাও শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেন আলোচনায় সিরাজ তাকে জানান ইংরেজ রাজ্যে তার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে ফরাসিদের সমস্ত বাণিজ্য কুটি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তিনি এসব বিষয়ে অবহিত কিন্তু কলকাতা জয় করতে গিয়ে এবং পূর্ণিয়ার শকত জঙ্গের সঙ্গে লড়াইয়ে তার প্রচুর লক্ষ্য এবং অর্থব্যয় হয়েছে তাছাড়া নবাবের মন্ত্রিমণ্ডলও নতুন করে কোনো যুদ্ধে আগ্রহী নন সেই কারণে ফরাসিদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকলেও তার পক্ষে যে ইংরেজদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়া এই মুহূর্তে সম্ভব নয় তা নবাব উল্লেখ করেন এই অক্ষমতার জন্য মসিয়েলার কাছে নবাব সিরাজউদ্দৌলা এক একই সাথে ক্ষমা প্রার্থনা ও লজ্জা প্রকাশ চার নম্বর প্রশ্ন ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর কিসের তবে ওই গড়া খেলা জেতার কিসের তবে ডর কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী উত্তর দেখে নাও প্রলয় প্রলয় উল্লাস কবিতায় কবি নজরুল চিরবিদ্রোহী নবযৌবনের বন্দনা করেছেন এই বিপ্লবী শক্তির আগমন ঘটে ভয়ঙ্করের বেশ ধরে মহাকালের চণ্ডরূপে মহাকালের চণ্ডরূপে অর্থাৎ শিবের প্রলয়ঙ্কর মূর্তিতে যেন তাদের আগমন জয় প্রলয় প্রলয়ঙ্কর ধ্বনী তুলে জরাগ্রস্ত মৃতপ্রায় সমাজের তারা অবসান ঘটায় চারপাশ দিশেহারা হয়ে যায় শক্তির সেই প্রচণ্ডতায় রক্তাক্ততা আর বিশৃঙ্খলতা ও অস্থিরতার মধ্য দিয়ে তাদের তাদের এই আবির্ভাবে যে ধ্বংসের উন্মাদনা থাকে তা মানুষকে শঙ্কিত করে তোলে ধ্বংসের প্রচণ্ডতা আসলে সৃষ্টির নবনির্মাণের জন্য প্রলয়ের দেবতা শিব ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টিকে নিশ্চিত করেন সেভাবে বিপ্লবী শক্তিও আপাত নৈরাজ্যের আড়ালে সুস্থ সুন্দর এক সমাজ গঠনের স্বপ্ন দেখে কবির চোখে এই প্রলয় তাই জড়ত্বের অবসান ঘটানোর জন্য। কাল রাত্রির শেষেই রয়েছে ভোরের সূর্যোদয় অন্ধ কারাগারের কাঠে যে দেবতা বাধা আছেন তাকে মুক্ত করে মানবতার প্রতিষ্ঠা ঘটানোই এই তরুণদের লক্ষ্য এই প্রলয় তাই নতুন সৃজন বেদন জীবনহারা অসুন্দরকে ছিন্ন করার জন্য যার আগমন ঘটেছে তাই ভাঙনের পেছনে থাকে সৃষ্টির স্বপ্ন স্বাধীনতা সাম্য আর সম্প্রীতির বীজ মন্ত্রে থাকে নতুন সমাজ প্রতিষ্ঠার ইঙ্গিত আসি পাঁচ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে এখানে প্রশ্নটা একটু ঠিক করে নেবে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ এখানে শখ হবে শখ আনায় বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য এবং আনা শখের পরিচয় দাও এখানে বাবুটি বলতে শরৎচন্দ্রের পথের দাবি রচনাংশের অন্যতম চরিত্র গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্রকে পুলিশ অফিসার নিমাই বাবুর সামনে হাজির করা হলে দেখা যায় যে লোকটি কাশতে কাশতে আসে অত্যন্ত ফর্সা রঙ রোদে পুড়ে যেন তামাটে হয়েছে বয়স ত্রিশ বত্রিশের বেশি নয় কিন্তু ভীষণ রোগা দেখায় এইটুকু কাশির এই ব্যক্তিটি হাঁপাতে থাকে দেখে মনে হয় সংসারের মেয়াদ বোধ হয় বেশি দিন নেই মেয়াদ বোধ হয় বেশি দিন নেই দেখে মনে হয় সংসারের মেয়াদ বোধ হয় বেশি দিন নেই ভিতরের কি একটা দুরারোগ্য ব্যাধিতে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটেছে এছাড়াও গিরিশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তার বুক থেকে বাঘ আঁকা একটি রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা পায়ে বার্নিশ করা পাম্প শু হাতে হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি রোগা ক্ষীণদেহী মানুষটার এই পোশাকের বাহার দেখে নিমা নিমাইবাবু আলোচ্য মন্তব্যটি করেছেন বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও